হার জিত খেলারই অংশ, তবে জয়ের জন্যই খেলে সবাই, আর সেটা টানা জিতলে তো কথাই নেই। এই যেমন টানা 36 জয় পর ইতালির গড়া সর্বোচ্চ 37 জয়ের রেকর্ডটি ছুঁতে আর্জেন্টিনার দরকার ছিল আর মাত্র দুটি জয়। কিন্তু কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে আটকে যায় মেসিরা। অথচ কখনো কি খুঁজে দেখেছেন টানা হারের রেকর্ডটি কাদের দখলে? আজ আমরা জানবো এমনই এক জাতীয় দলকে নিয়ে, যারা তাদের ফুটবল ইতিহাসে জিতেছে মাত্র একটি ম্যাচ। পৃথিবীর পঞ্চম ক্ষুদ্র দেশ সান মারিনো। ইউরোপের এই দেশটিতে মাত্র 33,745 জন মানুষের বসবাস। এখানেই 1986 সালে প্রথম গঠন করা হয় ফুটবল ফেডারেশন। লোকে বলে সান মারিনোর ভক্ত হওয়া অনেকটাই সুখের, যেখানে অন্য দেশের ফুটবল ভক্তরা তাদের জাতীয় দলের উপর প্রত্যাশা রাখে কোনো শিরোপা জেতার, সেখানে সান মারিনোর ভক্তরা প্রার্থনা করে কবে তাদের জাতীয় দল একটি গোল করবে এবং তারা সেই গোল উৎসবে মাতবে। আর কেবল একটি ম্যাচ জয় তো সেই ভক্তদের জন্য বয়ে আনবে শিরোপা জয়ের আনন্দ। তারা বিশ্বাস করে ফুটবলের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে পারলে বড় মুহূর্ত একদিন না একদিন আসবেই। সান মারিনো ফুটবল দলের পরিসংখ্যান ঘাটলে আপনারও তাই মনে হবে। 1986 সালে প্রথম ফেডারেশন গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই জাতীয় দল খেলেছে 202 ম্যাচ। অবাক হলেও সত্যি যে এত ম্যাচ খেলেও তারা জিতেছে মাত্র একটি। 2004 সালে লিখটেনস্টাইনকে 100 গোলে হারিয়ে দেশটির ইতিহাসে প্রথম জয় পায় সান মারিনো। এছাড়া তারা ড্র করেছে 9 ম্যাচে এবং হেরেছে 192 ম্যাচে। একমাত্র জয়ের প্রায় 2 দশক পরে সান মারিনোকে বর্তমান ফিফার র্যাঙ্কিংয়ে সবার তলানিতে খুঁজে পেলে অবাক হওয়ার কিছু নেই। ফিফার 208 সদস্যভুক্ত দেশের মধ্যে তাদের অবস্থান 208। 2004 সালে সেই জয়ের পর দলটি প্রথম ড্রয়ের দেখা পায় 61 ম্যাচ পর, যা 2014 সালে এসোনির বিপক্ষে গোল শূন্য ড্রতে আসে। তবে ড্র করলেও জিততে পারেনি এখনো অবধি একটি ম্যাচও। দলটি হেরেছে টানা 132 ম্যাচ, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ হারের রেকর্ড। 1986 সালে তাদের প্রথম ম্যাচের পর থেকে সান মারিনো গোল খেয়েছে 824, জবাবে গোল করেছে মাত্র 28। সান মারিনোর জন্য গোল যেন এক সোনার হরিণ। তাদের বর্তমান স্কোয়াডের কোনো খেলোয়াড় তাদের দেশের জন্য একটির বেশি গোল করেনি। এ দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা অ্যান্ডি সিলভা, যিনি 73 ম্যাচ খেলে গোল করেছেন 8। 2016 সালে তিনি অবসরে চলে যান। ম্যানুয়েল মারানি তাদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। 2012 সালে অবসর নেওয়ার আগে তিনি গোল করেছেন মাত্র 2। সান মারিনোর সমর্থকেরা যে বিষয় নিয়ে উচ্ছ্বাসিত হতে পারে তার মধ্যে গোলই অন্যতম, কারণ জয় তো তাদের জন্য শিরোপা জয়ের মতো।